খয়রাসুল থানার পুলিশ মাঝরাত থেকে সারিবাগান যাওয়ার রাস্তায় জোড়া বটতলার কাছে ক্রেতা সেজে আগ্নেয়াস্ত্র কিনতে গিয়ে কার্বাইন, 10টা গুলি ও 2টো ম্যাগাজিন সহ গ্রেপ্তার করলো একজনকে। ধৃতের নাম শেখ আলী হোসেন, বাড়ি খয়রাসুল থানার পুরো সুন্ডা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খয়রাসুল থানার ওসি কাবুল আলীর নেতৃত্বে ক্রেতা সেজে ওই আগ্নেয়াস্ত্র কিনতে যায় পুলিশ। এরপর চারদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ীকে। দেখুন, খয়রাসুলে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলাতে কিন্তু নাকা চেকিং চলছে, এবং যাতে কোথাও কোনো বেআইনি অস্ত্রশস্ত্র না থাকে, বোমা বারুদ না থাকে, সেই জন্য সব থানাই দেখবেন এই তদন্তগুলো করছে এবং নাকা চেকিংয়ের মাধ্যমে এইগুলো ধরার চেষ্টা করছে। সেই রকমই খয়রাসুল থানা একটা ইনফরমেশন পায়, এই ইনফরমেশন পাওয়ার পর তো সেই ইনফরমেশন অনুযায়ী কাজ করে, এবং সেখানে দেখা যায় পুলিশই কিন্তু কাস্টমার সেজে গিয়ে তার কাছ থেকে এই ইম্প্রোভাইজড গানটা বলছে কার্বাইন, সেই কার্বাইনটা উদ্ধার করে এবং এই ব্যাপারে তাকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টে চালানো করা হয়েছে এবং খুব সন্তোষে পিসিতে যাবে, এবং দেখা যাক এর পেছনে কারা কারা জড়িত আছে, সবাই নামটাম বেরোবে। এবং আমাদের ধারণা আগে থেকে আমরা বলে আসছি, যারা ঝাড়খণ্ড থেকেই মূলত আমদানি করে এবং বিগত দিনে আমরা দেখেছি বিজেপির ছত্রছায়ায় সমস্ত লোকরা থাকতো, তারা এই সব কারবারগুলো করতো। বর্তমানে পুলিশ একটু বেশি তৎপর হতে তারা ধরা পড়ছে এবং আগামী দিনে আসল চক্রটা বেরিয়ে যাবে।